नमस्कार, आमार भूरी भोज चैनेले सकल के स्वागत जानाई। वेलकम टू माई चैनल भूरी भोज। आमी आज के बनाबो कूचो चिंगड़ीर बड़ा। कूचो चिंगड़ीर बड़ा बनानोर जोन्नो एखाने 100 ग्राम चिंगड़ी माछ के झाकनिर मध्येई भालोभाबे धुये निएछि। आर चिंगड़ी माछेर जलटा किन्तु भालो करे झरिए निते हबे, नइले बड़ा भाजार समय अनेकटा जल बेरिये जाबे, असुविधा हबे। ताई जलटा भालो करे झाकनिते झरिए निते हबे। आर एखाने मुसुर डाल निएछि কিছুটা পরিমাণে। মসুর ডাল জলে আমি 3 ঘন্টা মতন, 2.5 থেকে 3 ঘন্টা মতন ভেজালেই যথেষ্ট হবে। এর জলটা ফেলে দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। মসুর ডালটাকে শুকনো করে জল ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে চিংড়িগুলো, কুচো চিংড়িগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলোর জল চিপে চিপে এর মধ্যে দিয়ে দেব। ছাঁকনিতে আমি প্রায় 1/2 ঘন্টা মতন এটা জল ঝরিয়ে নিয়েছি। এবার তোলার সময়ও হাত দিয়ে একটু চিপে চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে কিন্তু একবার আমি ঘোরাবো হালকা করে, বেশিক্ষণ না, যাতে চিংড়িটা ভালোভাবে পেস্ট না হয়ে যায়। হাতের মুঠোতে জল চিপে চিপে চিংড়িগুলো দিয়ে এবার মিক্সিতে হালকা করে একবার ঘুরিয়ে নেব। দেখুন, আমি এটা একবার হালকা করে ঘুরিয়ে নিয়েছি। এটা কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু পেস্ট হয়ে যায়নি। এবার একটা মিক্সিং বোলে চিংড়ি মাছ, চিংড়ি আর মসুর ডালের পেস্টটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, আর বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। চালের গুঁড়ো দিলে বড়াটা মুচমুচে হবে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, একটু গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা কুচানো, আর দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ মিডিয়াম সাইজের, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। দিয়ে এই এটাকে ভালো করে মেখে নেব। এবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এটা ভালোভাবে মেখে নিচ্ছি। যদি মনে হয় ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, তাহলে একটু চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। ব্যাটারটা ঠিক এরকম হবে, শুকনো শুকনো একটু। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে বড়াগুলো তেলে ছাড়তে থাকব। বড়াগুলো এইভাবে নিয়ে একটু ছোট ছোট সাইজেরই করছি, এরকম করে নিয়ে ভেজে নিচ্ছি। তেলটা প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো, খুব ভালোভাবে একদম গরম হয়ে ধোয়া উঠতে থাকলে তখন আবার একটু মিডিয়ামে করে নেব। এইভাবে বড়াগুলোকে ভেজে নেব। দু মিনিট পরে বড়াগুলোকে একটু উল্টে দেব। চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু বড়াগুলো ভীষণ ক্রিস্পি হবে। এইভাবে সমস্ত বড়াগুলোকে উল্টে দিলাম। এবার অপর পিঠটাও 2 মিনিট মতন ভেজে নেব। বড়ার 2 দিকই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা তুলে ফেলবো। এই বড়া আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন, অথবা বিকেলে বাচ্চাদের স্ন্যাক্সে তৈরি করে দিতে পারেন। এটা তৈরি হয়ে গেছে, এবার তুলে ফেলছি। এই বড়া ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। এবার বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতন করে নেবেন। আমি একটু ছোট ছোট সাইজের বড়া তৈরি করছি।
এই বড়া কিন্তু আলু দিয়ে ঝোলও করা যায়। সমস্ত বড়াগুলো একসাথে ভেজে নিয়েছি। বড়াগুলো কত মুচমুচে হয়েছে দেখুন, এর শব্দটা শোনাচ্ছি, খুব মুচমুচে।